নমস্কার ওয়েলকাম টু স্টাডি উইথ আস আমি সদধর মণ্ডল এই ভিডিওতে লসা গোষের উপর বেস করে রেলে গ্রুপ ডি বা অন্যান্য পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে বা বারবার রিপিট করে সেই ধরনের প্রশ্ন আলোচনা করা হবে তো ভিডিওটা দেখতে থাকুন শুরু করছি হোয়াট ইজ দ্য এসিএফ এফ অব ওয়ান ফাইভ সিক্স অ্যান্ড ফাইভ ফোর সিক্স মানে একশো ছাপ্পান্ন এবং পাঁচশো ছেচল্লিশের গসাগো বের করতে বলেছে এসিএফ তো যখনই দুটো সংখ্যার গসাগো বের করতে দেবে বের করার নিয়ম অনেক আছে প্রথমত আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বলার চেষ্টা করছি এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড়ো সেটাকে আমি ছোটো সংখ্যাতে ভাগ করব তাহলে পাঁচশো ছেচল্লিশকে একশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করছি প্রথমে তিন দিয়ে গেল তিন দিয়ে যদি যাই তাহলে কত আসবে চারশো আটষট্টি হলো বিয়োগ করলাম আঠাত্তর তাহলে এটা যে বিয়োগ বল মানে ভাগশেষটা পেলাম সেই ভাগশেষটা দিয়ে আবার কাকে ভাগ করবো না প্রথমে ক্ষেত্রে যে ভাজক একশো তাকে ভাগ করছি তাহলে ভাগ যদি করি একশো ছাপ্পান্ন আটাত্তর দিয়ে তাহলে কয় দিয়ে যাবে দুই ঘর যাবে তা আঠাত্তর ইন্টু টু হচ্ছে ওয়ান ফিফথ মানে একশো ছাপ্পান্ন হয় তাহলে এটা মিলে গেল তাহলে খেতে তাহলে আমার অ্যান্সার কোনটা হবে অর্থাৎ গসাও কোনটা হবে গসাগো হবে এই যে এইটা আঠাত্তর সবশেষেরটা ঠিক আছে তাহলে অ্যান্সার আটাত্তর এটা একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি কী যে দুটো সংখ্যার মধ্যে আমরা দুটো ভোগ তিনটে হোক যাই হোক না কেন যে দুটো সংখ্যার মধ্যে আমাদেরকে গোসাগ বের করতে দেবে সেটুকু বিয়োগ করলাম বিয়োগ করলে তিন তিনশো নব্বই আসছে এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে তিরিশ ইন তেরো পাবো ঠিক আছে এবার আমাদের অপশানে আমরা দেখতে দেখব এখন গসাগু মানে হচ্ছে সবথেকে বড়ো সংখ্যা মানে সবথেকে বড়ো এমন সংখ্যা পাবো যেটা দিয়ে সংখ্যাগুলোকে ভাগ যেতে পারবে এবং সেটা বড় হবে সব থেকে বড়ো গরিষ্ঠ ঠিক আছে এবার এরকম করে ভাঙলাম তিরিশ ইন্টু তেরো তিরিশকে ভাঙছে দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু তেরো এবার এখানে গসাগু কি কি হতে পারে গসাগু কি কি হতে পারে তার থেকে সবথেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কীভাবে আমরা বুঝবো যে কোনটা গশগো হবে অপশানের দিকে যদি জাগায় প্রথম প্রথম অপশানটা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশকে ভাঙলে পাবো তিন ইন্টু তেরো অলরেডি এখানে তিন ইন্টু তেরো রয়েছে তাহলে এটা চান্স আছে হওয়ার ছাব্বিশ ছাব্বিশ যদি নিই দুই ইন্টু তেরো এর মধ্যে আছে দুই আর তেরো আছে সমস্যা নাই তেরোকে যদি বলি তেরোও আছে আঠাত্তরকে যদি বলি আঠাত্তরও পাবো কেন কী করে পাবো তিন দুগুণে ছয় আর তেরো ছয় জন আঠাত্তর হয়ে যায় তাহলে সবগুলো কিন্তু এর মধ্যে রয়েছে তাহলে তাদের মধ্যে তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সব থেকে বড়ো হাইটেস্ট ঠিক আছে থেকে হায়েস্ট হবে তাহলে হাইস্ট বলতে এখানে সেভেন্টি এইট হচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে কী বলেছে দ্য হোয়াট ইজ দ্য এই অফ সোলো মানে সিক্সটিন সেভেন্টি টু অ্যান্ড টোয়েন্টি এইট ষোলো বাহাত্তর আঠাত্তরের গসাগু কত ঠিক আছে তো এটাও দুই রকম পদ্ধতিতে আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রথমে বিয়োগ করলাম ষোলো বাহাত্তর আঠাত্তর আঠাশ তাহলে ষোলো থেকে বাহাত্তর মানে যদি মাইনাস করি আর কি ছাপ্পান্ন পেলাম আর বাহাত্তর আর আঠা আঠাশের ডিফারেন্স পার্থক্য হচ্ছে চুয়াল্লিশ আবার এদের মধ্যে আবার ডিফারেন্স নিলাম ডিফারেন্স নিলে কথা হয় বারো হবে এবার বারোকে যদি আমি ভাঙি দুই তিন চার ঠিক আছে এবার অপশানে কী কী আছে দেখা যাক অপশান প্রথমে তিন আছে তো তিন তো এর মধ্যে রয়েছে এটা এটা হতে পারে তাহলে বি চার চার এর মধ্যে রয়েছে হতে পারে সি দুই এর মধ্যে রয়েছে হতে পারে এক তো সব জায়গায় থাকে ফ্রিতে এক এখানে ঠিক আছে তাহলে একও হতে পারে কিন্তু আমাদের গসাগো বের করতে বলেছে মানে সবথেকে বড়ো অ্যান্সার নেব বড়োটা বড়ো কোনটা অপশান বি চার সব থেকে বড়ো এটা অ্যান্সার হবে বাদবাকি কিন্তু হবে না ঠিক আছে এটা একটা পদ্ধতি গেল আর পদ্ধতি কি উৎপাদকের সাহায্যে বা ষোলো বাহাত্তর আর আঠাশ ঠিক আছে তো আমার সব থেকে ছোটো সংখ্যা দিয়ে স্টার্ট করবো দুই দিয়ে স্টার্ট করছি কারণ প্রত্যেকটা জোর সংখ্যা দুই দিয়ে নিলে আট ছত্রিশ দুঘ বাহাত্তর চোদ্দো দুঘণ আঠাশ আবার দুই দিয়ে যাবে কারণ প্রত্যেকটা জোর সংখ্যা আট ছত্রিশ চোদ্দো ঠিক আছে তাহলে ভাগ করলাম চার দুগুণে আট আঠেরো দুগুণে ছত্রিশ সাত দুগুণে চোদ্দো এবার আর যাবে না কেন যাবে না কারণ এমন কোনো সংখ্যা পাবো না যেটা দিয়ে চারকেও ভাগ যেতে পারে যাবে আঠেরোও ভাগ যাবে সাতও ভাগ যাবে সম্ভব না পাওয়া যাবে না যেহেতু পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে না সুতরাং এখানে আমরা স্টপ করে দেব। এটা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে লসাগর নির্ণয়ের ক্ষেত্রে আবার যাবে মানে মিনিমাম দুটো গেলেই হবে তো গসাঘর ক্ষেত্রে যে কটা থাকবে সবকটা যেতে হবে তাহলে এখানে সব তাহলে আমাদের গোসাঘু কত দর হবে এইসিএফ এই হবে এই যে সংখ্যা পাচ্ছি দুই ইন্টু দুই চার এটা হচ্ছে আমাদের এইসি বা গসাগু তাহলে অপশান ফোর অপশান বি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে আসছি দ্য এইসিএফ অফ এই ভগ্নাংশগুলোর গোসাঘু বের করতে বলেছে তো ভগ্নাংশের ক্ষেত্রে গসাঘু বলুক বা লসাগো বের করতে দেখ যাই দেখ না কেন সি সিএফ বা এলসিএম কী করে করতে হবে যদি সি বের করতে দেয় তাহলে উপরে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ লবের আমরা কী বের করব এইসিএ বের করব এইসিএ বের করতে দিলে উপরের সংখ্যাগুলো এই সিএফ এলসিয়াম বের করতে দিলে উপরের সংখ্যাগুলো এলসিএম আর নিচের সংখ্যাগুলো সে উল্টোটা হবে অর্থাৎ উপরের সংখ্যাগুলো যদি এলসিয়াম বের করি নিচের সংখ্যাগুলো বের করব এইস সিএফ ঠিক আছে মানে উপরের সংখ্যাগুলো এইসি বের করলে নিচের সংখ্যাগুলো এলসিএম এরকম তাহলে এখানে কী করেছি আমি দুই আট দশ আর বত্রিশের এইসিএ বের করেছি আর নিচে কী আছে তিন নয় সাতাশ আর একাশি এর এলসিএম তো দুই আট দশ বত্রিশের কী হবে দশক ও দুই হবে আর এলসিএম যদি তিন নয় সাতাশ একাশি এলসিয়াম কথা হবে একাশি হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তাহলে অ্যান্সার কথা হচ্ছে দুই বাই একাশি দুই বাই একাশি কোথায় ডি অপশান ডি তারপরে কি দ্য সি এফ অফ নাম্বার ইজ ফিফটিন মানে এখানে অ্যাকচুয়ালি সি এফ অফ টু নাম্বারস হবে টু নাম্বারস ইজ ফিফটিন অ্যান্ড দ্য এলসিএম ইজ সিক্স জিরো নাইন জিরো ইফ ওয়ান অফ দ্য নাম্বারস ইজ ফোর থ্রি ফাইভ দেন দ্য আদার ইজ কী বলেছে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যার গসাগু হচ্ছে পনেরো তাদের লসাগু হচ্ছে এটা যদি একটা সংখ্যা তাদের মধ্যে একটা সংখ্যা যদি চারশো পঁয়ত্রিশ হয় অপর সংখ্যাটি কত তাহলে আমরা একটা নিয়ম জানি বা সূত্র জানি সেটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটোকে এক্সো যদি ধরে নিই তাহলে দুটি সংখ্যার গুণফল সমান হয় সংখ্যা দুটির লসাগু এবং গসাগু গুণফলের সঙ্গে সমান হয় ঠিক আছে এখানে একটা সংখ্যা বলে দিয়েছে কত চারশো পঁয়ত্রিশ তাহলে এক্সট্রাকে টাকা যদি চারশো পঁয়ত্রিশ ধরে নিই আমি ইন্টু ওয়াই এটা গেল আমার একটা বাঁদিকে আর বাঁদিকে কী হবে এলসিএম হচ্ছে সিক্স জিরো নাইন জিরো ইন্টু এ শেফ কত আমার এ শেপ হচ্ছে কত পনেরো তাহলে ওয়াই আমার বের করতে গেলে কি করতে হবে চারশো পঁয়ত্রিশ আমি ভাগ হয়ে চলে যাবে এদিকে সেটাই করেছি আমি এক্ষেত্রে এক্স এক্সট্রাকে অপর সংখ্যাটা ধরেছি তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করবো তাহলেই হয়ে যাবে পনেরোকে যদি কাটি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর এটাকে কাটতে সাতাশি পাবো তিন বাই সাতাশি আবার তিন দিয়ে কাটবো এটাকে তিন গুণে ছয় তিন বাই সাতাশ উনত্রিশকে দিয়ে কাটবো দুশো দশ পাবো তার অপর সংখ্যাটা আধার সংখ্যাটা কত আধার নাম্বারটা কী পেলাম দুশো দশ অপশান ডি তারপরে দ্য রেশিও অফ টু নাম্বার্স ইজ ফাইভ ইস টু সিক্স অ্যান্ড দেয়ার আর এল সি এম ইজ ওয়ান ফাইভ জিরো অ্যান্ড ফাইন দ্য সাম অফ দ্য টু নাম্বার্স তো এখানে কী বলেছে দুটি সংখ্যা অনুপাত রেশিও মানে অনুপাত দুটি সংখ্যা অনুপাত ফাইভ ইস টু সিক্স এবং তাদের লসাগু দেড়শো হলে সংখ্যা দুটির সমষ্টি কত সাম মানে সমষ্টি সংখ্যা দুটির সমষ্টি কত তো যখনই অনুপাত বলে দিয়েছে আমরা ধরে নিতেই পারি সংখ্যা দুটো একটা ফাইভ এক্স একটা সিক্স এক্স অনুপাত যদি দিয়ে থাকে তার সঙ্গে এক্সুণ করে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই ঠিক আছে ফাইভ এক্স আর সিক্স এক্স সংখ্যা দুটি ধরে নিলাম এবার তাদের লশাখো কী হবে লশাখো বের করার নিয়ম আমি বলে দিচ্ছি তখন এরকম অনুপাত দিয়ে দেবে কী করব এ দুটো গুণ নিয়ে নিলাম তার সঙ্গে এক্স জোরে দিলাম বাস থ্রিস এক্স ঠিক আছে তাহলে থার্টি এক্সের মান বলে দিয়েছে এখানে প্রশ্নে গত দেড়শো এর মান হচ্ছে তিরিশ পাঁচে পনেরো পাঁচ ফেলাম তাহলে এর মান যদি পাঁচ পাই এটার সঙ্গে গুণ করলাম পাঁচ পাঁচে পঁচিশ একটা সংখ্যা এটা গুন করলাম পাঁচ ছয় তিরিশ একটা সংখ্যা সংখ্যা ধরে যোগফল বের করতে বলেছে তিরিশ আর পঁচিশে যোগ ফল হচ্ছে পঞ্চমে অ্যান্সার এবার এটা গেলো পদ্ধতি এবার এ আমরা যদি ভালো করে একটু তাকায় অপশানের দিকে ঠিক আছে কীভাবে করতে পারবো না সংখ্যা দূরের অনুপাত ফাইভ ইস্টু সিক্স বলে দিয়েছে তাহলে সংখ্যা দূরে সমষ্টি বের করতে বলেছে তাহলে পাঁচ ইক্টু ছয়ের যোগফল কত পাঁচ আট যোগফল হচ্ছে এগারো তাহলে সংখ্যা দূরে যে যোগফল বের হয়ে সেটা এগারো গুণিত হবে অর্থাৎ এগারো দিয়ে ভাগ যাবে তাহলে আমরা যদি এক সেকেন্ডের জন্য তাকাই অপশানের দিকে যে এগারো দিয়ে ভাগ যাবে কেউ আছে কি না তাহলে আমরা দেখতে পাবো এক শুধুমাত্র আমাদের হাতে একটাই অপশান আছে যেটা এগারো দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে পঞ্চান্ন আর কিন্তু নাই তাহলে অঙ্কটাতে কোনো কনসেপ্টই লাগাতে হলো না জাস্ট এইটুক জানলেই আমার অঙ্কটা হয়ে গেল এক থেকে দুই সেকেন্ডের মধ্যে সেই কারণেই অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একবার অপশানের দিকে চোখ ভুলাতে হবে তারপর অঙ্ক স্টার্ট করা উচিত আচ্ছা তারপরে হচ্ছে দ্য এ অফ দ্য টু নাম্বারস এ শেপ অফ দ্য নাম্বার্স ইজ দ্য এইট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নেভার বি দেয়ার এল বলে দিচ্ছে কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো গসাগো আট নিচের কোন সংখ্যাটি তাদের লসাগু কখনোই হতে পারে না ঠিক আছে এবার এবার আমার একটা প্রশ্ন আসছে সেটা কি সেটা হচ্ছে যে কোনো কিছু সংখ্যার গসাগু যেটা হবে সেই গসাগু দিয়ে ওই সংখ্যাগুলো লসাগু অবশ্যই অবশ্যই ভাগ যাবে বিভাজ্য হবে ঠিক আছে বিভাজ্য যদি না হয় সেই সংখ্যাটা লসাগু হতেই পারে না আমি কথার কথা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিছু সংখ্যা আছে যার গসাগু হচ্ছে চার ঠিক আছে আমি চার যদি হয় চারের গুণিতক হবে লসাগু কখনোই আমি বলতে পারি না যে হ্যাঁ বাইশ লসাগু হবে হবে না কারণ বাইশকে চার দিয়ে ভাগ যাবে না হবে না বাইশ লসাগু ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট তাহলে আট বলে দিয়েছে গসাগু তাহলে আট দিয়ে ভাগ যাবে কোন কোন অপশানে সেগুলো আমাদের লসাগু হতে পারে তাহলে সেটা অ্যান্সার হবে না কি হবে চব্বিশ আট দিয়ে ভাগ যাবে তাহলে এটা লসাগু হতে পারে তাহলে এটা অ্যান্সার হবে না আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশ ভাগ যাবে তাহলে এটা অ্যান্সার হবে না সাত আটটা ছাপ্পান্ন এটা লশাগো হতে পারে তাহলে এটা অ্যান্সার হবে না আর ষাটকে আর্ধে ভাগ যাবে না তাহলে এটা অ্যান্সার হতে পারে ঠিক আছে তো এইভাবে করতে হবে তারপরে দ্য এ এফ অ্যান্ড এল সি এম অফ টু নাম্বারস আর টুয়েলভ অ্যান্ড সেভেন জিরো টু হাউ মিনি সার্চ পেয়ার্স অফ নাম্বারস আর পসিবল দুটি সংখ্যা আছে দুটি সংখ্যার গোসাগো এবং লশাগো যথাক্রমে বারো এবং সাতশো কুড়ি যদি হয় তাহলে এই ধরনের কত জোড়া সংখ্যা সম্ভব তো এই ধরনের প্রশ্ন কীভাবে করবো সবসময় মাথায় রাখতে হবে প্রশ্নে যখনই গসাখো বলে দেবে যে সংখ্যাটা বারো বলে দিয়েছে বারোর সঙ্গে এক গুণ করে একটা সংখ্যা পাবো বারোর সঙ্গে ওয়াই গুণ করে আর একটা সংখ্যা পাবো এবার তাদের মধ্যে এলসিএম মানে লসাগু কী হবে দুটোর মধ্যে কমন কী আছে বারো বারো নিলাম আর যে দুটো পড়ে থাকে সে দুটো আমরা গুণ করে দেবো তাহলে বারোর সঙ্গে একশো এক গুণ করে বারো একশো পেলাম এটা হয়ে গেলো আমার লশাকু তবে বারো একশোয়ের মান কত পাবো এখানে সাতশো কুড়ি কারণ সাতশো কুড়ি অলরেডি বলে দিয়েছে তাহলে একশোয় কত হবে সাতশো কুড়ি বাই বারো ছয় ভাঙ বাহাত্তর ষাট পেলাম ঠিক আছে ভেরি গুড এবার ষাটকে কী কত কত কীভাবে ভাঙতে পারি আমরা যদি এক থেকে স্টার্ট করে এক ইন্টু ষাট ভাঙতে পারি দুই ইন্টু তিরিশ ভাঙতে পারি তিন ইন্টু কুড়ি ভাঙতে পারি ছয় ইন্টু দশ ভাঙতে পারি চার ইন্টু পনেরো ভাঙতে পারি পাঁচ ইন্টু বারো ভাঙতে পারি কিন্তু সবগুলো নেব না সবসময় মনে রাখতে হবে এক্সোর ওয়াই এর সেই সমস্ত মান নেব যাদের মধ্যে গসাগো সবসময় ওয়ান হবে অর্থাৎ আর ওয়াই পরস্পর প্রাইম হবে পরস্পর মৌলিক হবে প্রাইম বা পরস্পর মৌলিক হবে এবার এবার প্রশ্ন আসছে আমার সেটা হচ্ছে কি না এখানে কী প্রশ্ন সেটা হচ্ছে এক আর ষাট ওয়ান আর সিক্সটি তার মধ্যে গসাগো এক সুতরাং এটা আমার হতে পারে দুই নম্বর দুই আর তিরিশ দুই তিরিশ হতে পারে না কারণ দুই আর তিরিশের সংখ্যা দুটোর মধ্যে গসাগো সবসময় দুই হবে এক হবে না এটা পরস্পর মৌলিক না তাহলে এটা হচ্ছে না এবার তারপর আসছি তিন ইনটু কুড়ি তিন আর কুড়ি হচ্ছে পরস্পর মৌলিক কারণ এদের মধ্যে গসাগো এক তাহলে এটা হতে পারে এটা ভুল এটা কাটানো এটা রাইট হবে তারপর আসছি চার ইন্টু পনেরো এর মধ্যে গসকো এক সুতরাং এটা হতে পারে তারপরে পাঁচ ইন্টু বারো এটা পরস্পর মৌলিক এটা হতে পারে কিন্তু ছয় ইন্টু দশ হবে না কারণ ছয় আর দশের মধ্যে কষাক দুই হবে না তাহলে আমাদের হতে পারে কত কটা চান্স রয়েছে হওয়ার একটা দুটো তিনটে আর চারটে তাহলে চারটে আমি একশয়ের মান সম্ভাব্য মান পাবো জোড়া হ্যাঁ তাহলে প্রথম ক্ষেত্রে এক তারপরে ষাট বা ষাট বা এক জায়গা উল্টো পাল্টা করলে একই ব্যাপার কোনো সমস্যা নেই চার ইন্টু পনেরো পাঁচ ইন্টু পাঁচ আর বারো পেলাম আর একটা হচ্ছে তিন আর কুড়ি এরকম চারটে জোড়া পাবো তাহলে এক্সের মান এখানে বসাবো প্রথম ক্ষেত্রে সংখ্যাগুলো কী কী পাবো বারো এক্স মানে কে বারো আর বারোর সঙ্গে আমি ষাট গুণ করে ছয় বারং ভারত সাতশো কুড়ি ঠিক আছে তাহলে একটা পাচ্ছি বারো একটা সাতশো কুড়ি এরকম একটা জোড়া পেলাম পরের জোড়াটা কত হবে চারের সঙ্গে বারো গুণ করলাম চার বারং আটচল্লিশ আর বারো ইন্টু পনেরো একশো আশি এরকম চারটে জোড়া পাবে তো এতদূর যাওয়া দরকার নেই বোঝানোর জন্য বলছি এই এক্স আর ওয়াইয়ের চারটে সম্ভাব্য মান পাচ্ছি মানে চার জোড়া সংখ্যা পাবো বাস ওখানেই হয়ে যাবে এত ভেঙার দরকার নেই জানার তো অ্যান্সার হচ্ছে ফোর তাই গেল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো থ্যাংক ইউ